এখন যেভাবে আজকে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এটা দিয়ে কি এটা সম্ভব? বরং এটা একটা সাইক্লিক সিস্টেমের মতো, এটা কিন্তু এখন সব কিছুর উপর এটার দামটা বাড়বে, বরং মানুষের জীবনটাকে আরও দুর্বিষহ হয়ে যাবে। বরং সরকার এখানে যে কাজটি করতে পারত, আমাদের যে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হলো সরকার এই রেন্টাল কুইক রেন্টালকে বন্ধ করে দিয়ে এখানে ভর্তুকির হাত থেকে যে টাকাটা ব্যয় করছে এই টাকাটা কিন্তু অন্য খাতে তারা ব্যয় করতে পারতো। এক অন্যদিকে দেখবেন এই যে আমরা যে কোনো বিশ্বে আপনি দেখবেন যে কোনো আপৎকালীন সময় সরকার কিন্তু ট্যাক্স কমিয়ে দেয়, অথচ এই যে তৈল আমদানির ক্ষেত্রে এনবিআর যে আপনার 32% ট্যাক্স নিচ্ছে এই ট্যাক্স সাময়িকভাবে মৌকুব করতে পারে, কিন্তু সরকার সেই দিকে যাচ্ছে না। সরকারের মূল চিন্তা ভাবনা হলো কীভাবে তারা ব্যবসা করবে। তো এই একটা ব্যবসা মনোবৃত্তি যে গভর্নমেন্টের থাকে সেই জনগণ সেই সরকার জনগণের এই কষ্ট লাঘব কীভাবে করবে। বরং আমরা মনে করি এই সরকার মুখে যে এই কথা বলুক না কেন বাস্তবে কোনো কিছু হচ্ছে না। আর অন্যদিকে আরেকটি জিনিস কেন যে কথাটি প্রিন্স ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছে, এই যে আজকে টোটাল সামগ্রিক ক্ষেত্রে একটা দুর্নীতি যে চরম আকার ধারণ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এই আমরা ছোটোবেলা থেকে শুনে আনছি যে সিস্টেম লস সিস্টেম লস, এখন বিশ্ব এত কিছু আধুনিক হচ্ছে এই সিস্টেম লসকে আমরা কমিয়ে আনতে পারি না, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো পদক্ষেপ নেই। তো তার সামগ্রিকভাবে আমার মনে হচ্ছে সরকার জনগণের দিকে লক্ষ্য না রেখে আজকে কীভাবে আরও বেশি ব্যবসা করা যায় সেই দিকে তারা নজর দিচ্ছে, যার কারণে আমার মনে হয় ভোক্তার উপর এই প্রেশারটা আগামী দিনে আরও বাড়বে। যার কারণে শুধু আজকে বিদ্যুৎ ক্ষেত্রে না, আপনি দেখবেন আজকে পণ্যর ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রেই একটা চরম। সেখানে দল হিসেবে বিএনপির ভূমিকাটা কি এই মুহূর্তে, এই যে মানুষজনের জীবনের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সেখানে এত বড় একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি মানুষের পাশে দাঁড়াতে পারছে? আমরা তো দেখেন আমরা যখনই যখন এই সরকার যখন অগণতান্ত্রিক কিছু সিদ্ধান্ত নেয় আমাদের কি আমরা তো সরকারি ব্যবস্থা মানে অত নিয়ন্ত্রণের দায়িত্ব তো আর একটা রাজনৈতিক দলের থাকে না, সেটা তারা সরকারকে আহ্বান জানাতে পারে, সাজেশন দিতে পারে, তারা পরিকল্পনা দিতে পারে যে এই এইটা যদি আপনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে। আমরা দেখবেন আমাদের দলের পক্ষ থেকে যখনই ক্রাইসিসগুলি তৈরি হয় তখন কিন্তু সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা সহ বিএনপি কিন্তু সেখানে তাদের সরকারের কাছে আহ্বান জানায়। কিন্তু এই সরকার আপনি লক্ষ্য করবেন ওনারা নিজেরা একলা চলনীতিতে বিশ্বাস করে। আপনাকে দুইটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এই যে বাংলাদেশে যখন রোহিঙ্গা সংকট দেখা দিয়েছিল আপনার নিশ্চয় মনে থাকার কথা, বিএনপি তখন খালেদা জিয়া কারাগারের বাইরে ছিলেন, উনি কিন্তু তখন সাংবাদিক সম্মেলনে করে বলেছিলেন এই সংকট মোকাবেলা করার জন্য আমাদের জাতীয় ঐক্যমত দরকার, সরকার কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। আবার করোনাকালীন সময় আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একই আহ্বান জানিয়েছিলেন, করে নাই। অর্থাৎ সরকার সব কিছুতে নিজেরা একা করতে চায় এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে চলছেন, যার জন্য আপনি যে কথাটা বলছেন এখন বিএনপি যদি সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাবও দেয় সরকার গ্রহণ করবে বলে অতীতে কোনো রেকর্ড কিন্তু নেই।